আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে একটি গ্লাম করতে হয়। আমি এখানে 6mm কেবলের মধ্যে আর্মড কেবলের মধ্যে 20S গ্লাম করছি। তো প্রথমে দেখলেন যে গ্লাম করার জন্য মাপ দিয়ে নিলাম, মাপ দিয়ে নেওয়ার জন্য পরে একটি কেবল টাই মেরে দিলাম যাতে কাটার সময় রাউন্ড করে কাটতে পারি, আর রাউন্ড যাতে বরাবর থাকে আর কোনোভাবে যাতে কোনো আঁকা বাঁকা না হয় এই জন্য কেবলটা মেরে নিলাম। তো আমি কাটার সময় অবশ্যই 60 অথবা 70% কেটে নেবেন আর্মড কেবলটাকে, আর্মড কেবল যাতে পুরাপুরি কাটা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। ফুল কেটে গেলে আবার ভিতরের কেবলের মধ্যে টাচ হয়ে যাবে। তো আর্মড কেবল 50% কাটলে চলে। তো দেখতে পাচ্ছেন আমি এনে কাটছি। তো এনে কাটার জন্য কাটা প্রায় আমার হয়ে গেছে। তো এখন একটা নাইফ নিলাম, নাইফ নিয়ে সেটা উপরে যে ইনসুলিনটা থাকে ওইটা সুলাই দিতেছি। ইনসুলিনের প্লেটটা আমি যেভাবে ধরছি সেভাবে ধরার চেষ্টা করবেন, আর যাতে আপনাদের গায়ে কোনো টাচ না লাগে বা আঘাত না লাগে। আর ব্লেড অ্যাকচুয়ালি ধরার নিয়ম এটাই, সামনে দিয়ে ধরবেন। আমি যেভাবে ধরছি দেখতে পাচ্ছেন এইভাবে ব্লেডটা ধরবেন, নাইফ ফেলে তাহলে আর সমস্যা হবে না। তো এখানে আমি এটা ছুলে নিলাম। তো ইনসুলিনটার উপরে যে ইনসুলিনটা থাকে এটাকে খুলে নিলাম। খোলার ফলে আর্মারটা দেখেন, আর্মারটা ঘুরে ঘুরে নিতেছি। তো আপনারা চেষ্টা করবেন সুন্দর ঠিক করার জন্যে, তো যাতে কোনো গায়ে আঘাত না লাগে এই আর্মারটাকে ব্যান করে দিবেন। আর্মার কেবলটাকে সাদা কেবল, হয়তো যারা ইলিটি কাজ করে তারা জানেন, তারপর বলতে এই কেবলটা এই সাদা যে ওয়ারটা থাকে এটা আর্মড বলা হয়। তো আর্মারটা আপনারা এভাবে আমার মতো করে ঘুরে ঘুরে বেশ খুলে নেবেন, খুলে তারপর আপনি এটা ছাড়াই নেবেন। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। আর আমার ইলেকট্রিক সম্পর্কে আরও অনেক ভিডিও আছে, আপনারা চ্যানেলের প্লে লিস্ট চেক করতে পারেন, তাহলে দেখতে পারবেন। দেখেন কীভাবে ব্যান করলাম, পুরোপুরি ব্যান করবেন, হালকা হালকা ব্যান করে নাড়াই নাড়াই এটা খুলে নেবেন আর্মারটাকে। আর বন্ধুরা, আপনারা যদি আরও ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। এই দেখতে পাচ্ছেন 20mm এর যে গ্যালান আমি দেখালাম, 20mm গ্যালান, এটারও বিডাব্লিউ টাইপের গ্যালান, এটা বিডাব্লিউ, ঠিক আছে এই গ্যালানটা। তো এই গ্যালানের মাপ নিয়ে নিলাম, মাপ নিয়ে আমি অল্প একটু মানে 20mm তো প্রায় 2 সেন্টিমিটার কাটিং করে নিলাম। হ্যাঁ, উপরের আর্মারের পরে যে কাটার পরে যে ইনসুলেশনটা করে, শুধু ইনসুলেশন, এখন আর্মার কাট নেই, শুধু ইনসুলেশনটা কাটছি। আর এটা হলো আপনার গ্যালানের ক্যাপ বলা হয়। এই ক্যাপটারে আমি একটু কাইটা দেখতে কেমনি রাউন্ড করে ফোল্ডিং করে নিলাম। এবার ফোল্ডিং করে কেবল ভিতরে ঢুকাই দেবেন, প্রথমে এটা ঢুকাই নেবেন, ঢুকে এসে তারপর কাটবেন। আমি এভাবে প্রথমে কেটে ফেলাছি, তো আপনার ইনসুলেশনটা প্রথমে কাটবেন না, আগে ক্যাপটা ঢুকাবেন তারপরে ইনসুলেশনটা কাটবেন। এই ক্যাপটা খুলবেন, ঠিক আছে। এখানে আপনার গ্যালানটা আছে না, গ্যালানটা ঢুকাই নিলেন। গ্যালানের যে ব্যাক পার্টটা এটার আপনি প্রথমে ভিতরে ঢুকাই নেবেন, এতে আর্মোড রিংটা সহ ঢুকিয়ে নেবেন, তারপর আপনার ইনসুলেশনটা কাটবেন, তাহলে সুবিধা হবে। তো আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাই সমস্যা হয় না। তো আপনারা প্রথম অবস্থায় পুরোটা ঢুকানোর পরে এই আর্মোড ইনসুলেশনটা শুলাবেন, তাহলে সমস্যা হয়। বন্ধুরা, যদি আপনারা গ্যালানের সম্পূর্ণ পার্টসের নাম না জানেন, সবগুলো পার্টসের, তাহলে এই চ্যানেলে একটি ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নেবেন, আমি আই বাটনে দিয়ে দিব অথবা প্লে লিস্ট চেক করবেন, তাহলে পেয়ে যাবেন। গ্যালান সম্পর্কে আরও অনেক ভিডিও আছে। এই যে গ্যালানটা ঢুকাই নিলাম, দেখতে পাচ্ছেন, তা গ্যালান এটা ঢোকানোর পরে আর্মোডটা চেক করবেন যাতে কোনো দিকে বা ইয়ার ভিতরে না যায়, আর্মোডটা যাতে আর্মোড কেবলের রিংয়ের উপর ইয়ের সাথে থাকে, কোনোভাবে যে আর্মোড কোন আছে কোনটার ভিতরে না যায়। তো এখন আমি প্রথমে হাত দিয়ে 2-3 পেজ ঘুরাই নেবেন, তারপরে মাঙ্কি প্লেয়ার বলি এগুলারে, মাঙ্কি প্লেয়ার দিয়ে সেটা দুজন মিলে টাইট করবেন। একজন আমি করতে একটু সমস্যা হইতেছে, তাই টাইট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার সাথে যে আছে হে ও ধরতে হবে, এই যে এখন টাইট করে ফেলালাম, আপনারা এবার টাইট করে নেবেন, দেখতে পাচ্ছেন ফুল টাইট দিয়ে নেবেন যাতে কোনো লুজ না থাকে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে করলাম, এখন ইনসুলেশন ট্যাপ ফেসে দেবেন, যে আর্মোডটা বাকি থাকবে দেখা যায় এর মধ্যে ইনসুলেশন ট্যাপ ফেসে দেবেন, কালো ক্যাপ ফেসে ক্যাপটা দিয়ে সমান করে দেবেন, ঠিক আছে। যে সমান করা হলো, সমান করে ঢুকাইয়া এখন আপনার যে 20 গ্যালানের দাম 20 হোল করছে ওই হোলে ঢুকাই দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছি আমার গ্যালান কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, যারা সৌদি, ওমান, কাতার, বাহারেন আসতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখ, কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই নিয়মে কাজ করা হয়। আমি বাহারেন থেকে এই ভিডিওগুলো বানাই, তারা আমার ভিডিওগুলো দেখে কাজ শিখলে অবশ্যই মধ্যপ্রাচ্য বা বাইরে যে কোনো দেশে কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।
face. Tell me that you love me, even if it's fake.